বাতাসে গরমের হলকা লাগতেই রাজ্যে বাড়ছে ডাবের চাহিদা। বাজারে বিভিন্ন নামি দামি কোম্পানির হরেক কোল্ড ড্রিঙ্কস থাকলেও ঐতিহ্যপ্রিয় বাঙালি বরাবরই ডাবের ঠান্ডা জলে গলা ভিজিয়ে উত্তাপকে শীতল করেছে। তেলেমোড়া বাজারে দীর্ঘদিন ধরে ডাবের ব্যবসা করা বিক্রেতা রাজু দাস ডাবের বাজার নিয়ে জানিয়েছেন, প্রচুর চাহিদা থাকলেও ডাবের যোগান কম থাকায় দাম একটু বেশি। বিভিন্ন দামে এই ডাব বিক্রি করা হচ্ছে বলে জানান এই তরুণ ব্যবসায়ী। এবার মানে অন্যান্য বছরের তুলনায় এবার কিরকম ডাবের চাহিদা আসেনি বাজারে? বাজারে তো চাহিদা আছে, কিন্তু ডাবের তো অতিরিক্ত দাম আর ফলন তো কম, তার কারণে জিনিসটা সবটা কমপ্লিট করে তো কিরকম এখন দাম কিরকম আছে ডাবের? একটা ডাব কত করে বিক্রি করেন? 40-50 সময় মধ্যে 30 টাকা অবস্থা লাগে। হ্যাঁ হ্যাঁ, কথা হলো যে আমাদের তেলিয়ামুড়াতে ডাবের যে সংখ্যাটা এটা ওই অন্যান্য জায়গার যেমন মিজোরাম এবং আগরতলা তারা অর্ধেকটা করে নিয়ে জায়গা, তার কারণে তেলিয়ামুড়াতে কমই উঠে, যেদিন উঠে অনেকটা দাম দিয়ে কিনে আনা লাগে, তার কারণে 50-40 টাকা। এটা কোন জায়গা? তেলিয়ামুড়া বাজারে কলবাজার। আপনার নাম কি? তবে দাম যেমনই হোক, ডাবের শীতল জলে গলা ভিজিয়ে জীবন সমৃদ্ধ করার জন্য রাজু দাসসহ অন্যান্য ডাব বিক্রেতাদের দোকানে ক্রেতার অভাব নেই। জলের সঙ্গে উপরে পাওনা ডাবের কচি নরম স্বাদ মুখে দিয়ে অজান্তে তাই রসিক বাঙালির মুখে দিয়ে বেরিয়ে আসে আহ শব্দ, যা জীবনকে এই পরম ফলটির সঙ্গে নিখুঁতভাবে জুড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।